আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত রয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁশঝাড়, আম গাছ, লিচুর বাগান ও অনেক ফসলি জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 16টি ইউনিয়নের প্রায় 150 গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 12 এবং কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও 5 জন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্টার লাইন পরিবহনের একটি বাস ফেনীর দিকে যাওয়ার সময় বুড়িচং উপজেলার কোরপাই এলাকা অতিক্রম করতে গেলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রায় 2 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। রাজশাহীর পাবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের 8 দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম, সূচনা এবং স্কুল ছাত্র রিমনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে দুর্ঘটনা কবলিত এলাকায় জলে ভাসা 2টি লাশ দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাদের লাশ উদ্ধার করেন। গত 25 সেপ্টেম্বর পাবা উপজেলার সোনাইকান্দি এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত এই নৌকাটি ডুবে যায়। এ সময় 13 জন যাত্রীর মধ্যে এই 2জন 2 নিখোঁজ হন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত 10 দিনে প্রায় 806 টন ইলিশ ভারতে রফতানি হয়েছে, যার দাম 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। প্রতিটি ইলিশের ওজন 1 কেজি 200 গ্রাম। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, এবার 9 জন রফতানিকারককে 1,475 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের প্রথম ইলিশের চালান ভারতে রফতানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার। আন্তর্জাতিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তার মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো, তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে। তবে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভালো আছেন। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।